আইল্যাশ সিরাম আমাদের চোখের জন্য খারাপ হিসেবে ধরা হয় কেন? এটার কারণটা হলো আইল্যাশ সিরামগুলোতে লাইক ফেমাস কিছু আছে, গ্র্যান্ডে আইল্যাশ অর সামথিং লাইক দ্যাট, এগুলোতে প্রোস্টা গ্ল্যান্ড অ্যানালগ এই ইনগ্রিডিয়েন্টটা ইউজ করা হয়। এটা মেনলি আই ট্রিটমেন্টে ইউজ করা হতো অ্যান্ড পরে দেখা গিয়েছে যে এটা আইল্যাশ গ্রোথের জন্য হেল্প করে, বাট সাইড এফেক্ট হিসেবে আমরা যেটা দেখতে পাই যে এটা আমাদের চোখটাকে কালো করে দেয় অ্যান্ড কাইন্ড অফ হলো দেখায়। সো আইল্যাশ সিরামটাকে এই কারণেই বলা হতো যে আমাদের চোখের জন্য ভালো না, অর লাইক চোখটাকে কালো করে দেয়। নাও রিসেন্টলি যে আইল্যাশ সিরামগুলো ইনভেন্ট হয়েছে অর লাইক ফর্মুলেটেড করা হচ্ছে, সেগুলো একটু ডিফারেন্ট হয়ে থাকে। যেমন A2 মাইল্যাশ সিরাম, এটা আমি ইউজ করছি কাইন্ড অফ বাজেট ফ্রেন্ডলি, অর লাইক দি অর্ডিনারি মাল্টিপেপটাইড সিরাম, এগুলোতে প্রোস্টাগ্ল্যান্ড অ্যানালগটা ইউজ করা হয় না। এগুলোতে মেনলি ইউজ করা হয় স্কিন ফ্রেন্ডলি অর হেয়ার ফ্রেন্ডলি প্রোডাক্টগুলো লাইক বায়োটিন অর পেপটাইড। এগুলো আমাদের আই এরিয়াটাকে ময়েস্ট, হাইড্রেটেড অ্যান্ড হেলদি রাখতে হেল্প করে অ্যান্ড এই কারণে আমাদের আইল্যাশগুলো গ্রো করে। যেমন ভ্যাজলিন দিলে আমাদের আইল্যাশ গ্রো করে। ভ্যাজলিন কি আমাদের হেয়ার গ্রোথের সাথে কানেক্টেড? না, বাট ভ্যাজলিন দিলে আমাদের আই এরিয়াটা হেলদি থাকে অ্যান্ড ময়েস্ট থাকে, দ্যাটস ওয়াই আমাদের আইল্যাশগুলো গ্রো করে। বায়োটিন আমাদের চুল অ্যান্ড স্কিনের জন্য খুবই ভালো, অ্যাজ মাচ অ্যাজ পেপটাইড। সো এই সকল আইল্যাশ সিরামগুলো আমাদের চোখের জন্য ভালো অ্যান্ড যাদের মিলিয়ার প্রবলেম আছে তারা এটা ইউজ করতে পারেন ভ্যাজলিন ছাড়া। ভ্যাজলিন ইউজ করলে মিলিয়ার প্রবলেম হয়ে থাকে। আমার আইল্যাশে আমি যতটুকু চেঞ্জেস দেখেছি যে আমার আই এরিয়াটা আগের থেকে একটু বেশি ব্রাইটেন থাকে অ্যান্ড আইল্যাশটা একটু ফুলার দেখায়, নট বড় হয়েছে, ইটস লাইক ভলিউম এসেছে অর সামথিং লাইক দ্যাট।